তাওয়াতে বেশি মানুষের জন্য রান্না করতে হিমশিম খাচ্ছেন? চাল নরম হবে বা শক্ত থেকে যাবে? সো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকে নিয়ে এসেছি 2 কেজি চাল ও 4টি মুরগি ব্যবহার করে মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে বিরিয়ানি রান্না করার জন্য বড় একটি পাতিল নিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 কেজি চালের জন্য 3টি মুরগিও ব্যবহার করতে পারেন, আবার 5টি মুরগিও ব্যবহার করতে পারেন, তবে এর চেয়ে কম না বা এর চেয়ে বেশি না। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 কাপ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিবেন, তবে প্রথমের দিকে কম দেওয়ারই চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ টক দই। টক দই যে কোনো মাংস ম্যারিনেট করতে খুবই ভালো কাজ করে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, স্টার এলাচ, বড় এলাচ ও ছোট এলাচ। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া 3 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু কাবাব চিনি ও জয়ত্রী। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ বেরেস্তা। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে প্রতিটি মাংসের পিসের মধ্যে যেন মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। ভালোভাবে মিক্স করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই উপর নিচ করে মাংসগুলো সকল মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিব। ঠিক 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেয়া হলে আবারও ভালোভাবে মিক্স করে নিব আর 1/2 ঘন্টা ম্যারিনেটের জন্য ছেড়ে দিব। ঠিক 1/2 ঘন্টা পরে চুলায় বসিয়ে দিচ্ছি। আলাদাভাবে কোনো ধরনের পানি ব্যবহার করব না। মাংস যখন ম্যারিনেট করে আমরা রেখে দেই, ঠিক সেই সময় মাংস থেকে অটোমেটিক বেশ কিছু পানি ছেড়ে দেয়, তা দিয়েই রান্না করে নিচ্ছি। আলাদাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ছে না। এখনও বেশ কিছু পানি আছে, হালকা আছে, কিছুক্ষণ পরপর চালিয়ে নিয়ে রান্না করে ফেলব। মাংস রান্না শেষের দিকে যখন থাকবে, উপরে তেল ছেড়ে দিবে আর পানিগুলো শুকিয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দিব আলু বোখারা 6 থেকে 7টি আর 1/2 কাপ গ্রেট করে নেওয়া মাওয়া। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1.5 টেবিল চামচ। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হলে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ আর ঢাকনা দিয়ে চুলা অফ করে দিব। মাংস রান্নার কাজ শেষ। এবার একে একে করে সবগুলো পিস তুলে রেখে দিব। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই করার চেষ্টা করবেন। বেঁচে যাওয়া গ্রেভিতে দিয়ে দিচ্ছি 16 কাপ পানি, ঠিক 2 কেজি চালের দ্বিগুণ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব বাসায় তৈরি ঘি 1 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব আর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে আর কিছুটা কম হয়েও এসেছে। ঠিক এই সময় দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 2 কেজি পোলাওয়ের চাল। আমি ব্যবহার করেছি চিনি গুঁড়া সুগন্ধি চাল।
চালগুলো দেওয়া শেষ হলে মিক্স করে নিব। এবার বিরিয়ানির পাতিলের নিচে বড় একটি তাওয়া বসিয়ে দিব, তার উপরে বিরিয়ানির পাতিলটি বসিয়ে দিব। এভাবে রান্না করলে বিরিয়ানি পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু আস্ত কাঁচামরিচ আর চিকেনের পিসগুলো সব দিকে সমানভাবে বসিয়ে দিব। আমি একে একে করে বসিয়ে দিচ্ছি, একবারেই সবগুলো ঢেলে দিইনি, ঠিক এভাবেই বসিয়ে দিবেন। চিকেনের পিসগুলো সব দিকে সমানভাবে দেয়া শেষ হলে দিয়ে দিব বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ আর ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালার। ফুড কালার দেয়া শেষ হলে ঢাকনা দিয়ে চুলা অফ করে দিব। অন্য একটি পাতিলে তেল গরম করে নিয়েছি আর কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুতে আগেই ইয়েলো ফুড কালার ও সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এবার অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আলুগুলো বাদামি আকার ধারণ করলে চুলা থেকে তুলে ফেলব। একদিকে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আর অপরদিকে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একসাথে দুটি কাজ করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করে নিয়েছি, এবার ডিমগুলো ফ্রাই করে নিব। এবার বিরিয়ানির উপরে এক এক করে আলু এবং ডিমগুলো বসিয়ে দিব। প্রথমে আলুগুলো বসিয়ে দিচ্ছি, এক এক করে বসিয়ে দিচ্ছি, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আলুগুলো বসানো শেষ হলে ডিমগুলো বসিয়ে দিব। এভাবে বিরিয়ানি সাজিয়ে নিলে পরিবেশনের সময় সবার প্লেটেই সমানভাবে মাংস, চাল, ডিম, আলু সব কিছুই যাবে। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম দাওয়াত স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। আমি তো আমার মেহমানদের জন্য টেবিল সাজিয়ে ফেলেছি, আপনারাও ঝটপট এই ভিডিওটি দেখে আপনাদেরও মেহমানকে রান্না করে চমকিয়ে দেন। আর এই ধরনের মজার মজার রেসিপি সহজ উপায়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইলো।